সালাম আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা আজকে একটি ছোট্ট একটি বাড়ি দেখাচ্ছি গ্রামের মধ্যে, যারা আপনারা অল্প জায়গায় সীমিত জায়গায় সুন্দর একটি বাড়ি করতে চান আপনারা, তাদের জন্য আমাদের এই ভিডিওটি। আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারবেন বন্ধুরা, আমরা আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ির ডিজাইন দিয়ে থাকি, আপনারা যেন ঘরে বসে এখান থেকে আইডিয়া নিতে পারেন। আমি আজকে এই বাড়িটির খরচ সহ সম্পূর্ণ খরচ সহ এবং মালামাল হিসাব আমরা আপনাদেরকে দেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো বন্ধুরা, চলুন আমরা এখন আমাদের এই বাড়িটির যে খরচ হবে মালামাল সহ সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করি। বন্ধুরা, আপনারা যদি এই বাড়িটি করতে চান, আমরা জায়গা কতটা লাগবে সেটি আপনাদেরকে বলছি। বন্ধুরা, এই বাড়িটিতে আপনার রুম রয়েছে, দুটি রুম রয়েছে, দুটি বড় রুম রয়েছে, 12 ফুট বাই 12 ফুট, অর্থাৎ আলাদা আলাদা দুটি রুম করতে পারবেন। এবং কোটার মধ্যে রয়েছে একটি সিঙ্গেল রুম, যারা আপনার ছোট একটি চাইল্ড বেড রয়েছে কোটার মধ্যে, সেটি আপনি দেখতে পাচ্ছেন। বাড়িটিতে কোনো বাথরুম নেই, বাথরুম যদি আপনি চান পিছন দিয়ে অ্যাটাচ করতে পারবেন, কিচেনও পিছন দিয়ে অ্যাটাচ করতে পারবেন, সেটি আপনাদের জায়গার উপর ভিত্তি করে আপনারা নিতে পারবেন। তো আপনি যদি এই বাড়িটা করতে চান, আপনার জায়গা লাগবে 24 ফুট বাই 18 ফুট জায়গা লাগবে। তো রুমগুলো যদি 12 12 করেন তাহলে 18 ফুট, এবং বারান্দাটা হচ্ছে 6 ফুট। এভাবে কিন্তু আপনি এই বাড়িটা আপনি করতে পারেন, অর্থাৎ 24 ফুট বাই 18 ফুট জায়গা লাগবে আপনার এই বাড়িটি করতে, অর্থাৎ 432 স্কোয়ার ফিট জায়গা লাগতেছে আপনার এই বাড়িটি তো করতে। আর যদি শতাংশ নেন, 1 শতাংশ থেকেও কম, 1 শতাংশ থেকেও অনেক, 1 শতাংশ থেকে একটু জায়গা কম আছে এই বাড়িটিতে। তো আপনি যদি এই বাড়িটা করতে চান, আপনার মালামালের হিসাবটি আমি এখন বলছি, আপনার লিখে রাখতে পারেন। আপনি যদি এই বাড়িটা করতে চান, আপনার হাফ বিল্ডিং যদি আপনি করেন, এই বাড়িটা করতে আপনার 4000 ইট লাগবে। যদি হাফ বিল্ডিং আপনি করেন টিন শেড বাড়িটি, 4000 ইট লাগবে, এবং সিমেন্ট লাগবে আপনার প্রায় 50 ব্যাগ সিমেন্ট লাগবে এই বাড়িটি আপনার করতে। এবং আপনি যদি গাঁথুনি প্লাস্টার বালু লাগবে আপনার প্রায় 150 সেমটি বালু লাগবে যদি আপনি এই বাড়িটা করতে চান, এভাবে হবু করতে চান। এবং বিট বালু লাগবে আপনার প্রায় 1000 থেকে 1200 সেমটি আপনার বিট বালু লাগবে, যদি আপনি বিটটি আপনার 2 ফুট থেকে 2.5 ফুট উঁচা দেন, ঠিক আছে। এরপরে আপনার কাটলা টিন লাগবে, আপনার টিন লাগবে প্রায় 3 বান টিনের মতো লাগবে, সর্বোচ্চ 3 বান টিন লাগবে যদি আপনি এই বাড়িটা করতে চান। কাট লাগবে আপনার প্রায় 15 সেফটি কাট লাগবে যদি আপনি টিন দিয়ে এই বাড়িটা করেন। আর টাইলসের হিসাবটা 432 স্কোয়ার ফিট যেহেতু জায়গাটা, সেই পরিমাণ আপনার টাইলসই লাগবে যদি আপনি এই বাড়িটা ফ্লোর টাইলস করেন। এবং ইলেকট্রিক মালামাল লাগবে আপনার সর্বোচ্চ 5000 টাকার মালামাল লাগবে ইলেকট্রিক, এবং স্যানিটারি মালামালও লাগবে, এরকমই 5000 টাকার মতো আপনার স্যানিটারি মালামালও লাগবে। লেবার খরচ যাবে এই বাড়িটা করতে আপনার 50000 টাকার মতো লেবার খরচ যাবে। আর যদি আপনার টোটাল খরচটা হিসাব করেন, তাহলে এই বাড়িটা করতে আপনার খরচ হবে সর্বোচ্চ 2 লাখ টাকা। সর্বোচ্চ 2 লাখ টাকা হলে আপনি এই বাড়িটা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি হিসাবটি আপনারা বুঝেছেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আর কথা বাড়াবো না, আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়মিত এরকম ভিডিও পেতে চান, আপনার যে বেল বাটনটি সেটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।